অমৃত মহোৎসব এবং হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি নিয়ে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে যেসব অনুষ্ঠান সম্পন্ন হবে শুক্রবার তা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তৃতভাবে উল্লেখ করেন সদর এসডিএম অসীম সাহা। অসীম সাহা জানান, এই দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে 13 তারিখ পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য রেলের আয়োজন করা হবে বলে উল্লেখ করেন সদর এসডিএম অসীম সাহা। এই বর্ণাঢ্য রেলিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। আজাদি কা অমৃত মহোৎসব হরগড় তেরঙ্গা, এই যে আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ, ভারতের স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে সদর মহকুমার পক্ষ থেকে আমরা তিন দিন ব্যাপী প্রোগ্রাম নিয়েছি। তার মধ্যে হলো 13 তারিখ সকাল 7টায় মহকুমা অফিসে পতাকা উত্তোলন করা হবে। 8টায় উমাকান্ত ময়দানে এক বর্ণাঢ্য র্যালি বের হবেন, যাতে প্রায় হাজার খানিক বাইক স্কুটি টু হুইলার থাকবেন। আমাদের এই র্যালি ফ্ল্যাগ অফ করবেন। 14 তারিখ বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হবে এবং 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন সদর এসডিএম অসীম সাহা। 15 তারিখের কর্মসূচিতে বিধায়ক দিলীপ দাস উপস্থিত থাকবেন বলে জানান তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এছাড়া 14 তারিখ এসডিএম অফিস প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা হবে। আমরা 3টা স্তরে ভাগ করে নিয়েছি বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। সকাল 8টায় এখানে শুরু হবে, 7টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এই বসে আঁকো প্রতিযোগিতার উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। 15 তারিখ সকাল 7টায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন ডক্টর দিলীপ দাস মহোদয়, মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা। এছাড়া আমাদের মানে মহকুমার কর্মীবৃন্দরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। তাছাড়া সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান সদর এসডিএম অসীম সাহা। উল্লেখ্য, হাড়ঘাট তিরঙ্গা এবং অমৃত মহোৎসব কর্মসূচি উদযাপনের জন্য সারা রাজ্যেই নেওয়া হয়েছে বহুমুখী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।